মন সত্যি তোমাকে প্রথম প্রথম থেকে ভয় পেয়েছিল হ্যাঁ স্যার মা কালী দিবিকে বলছি এই বাড়িতে উনি একজন অন্যরকমের বেশ বদমাশ চরিত্র আচ্ছা স্যার আপনি আমাকে মন বলে ডাকেন কেন আমি মন বলে আগে ডাকতাম এখন আর না মন থেকে আসে না এখন একটা জানি আগেরগুলো বলুন না কে জানে আপনার প্রশ্নের মানে এই প্রশ্নটাও আসতে পারে আমার তরফে তো সব আসে মনই ছিল আগে যে আমাকে আগলে রাখতো আমার চাওয়া না চাওয়া সবকিছুর খেয়াল রাখতো আর এখন তো আপনাকে পছন্দই করে না আপনার নামে জানাই তাই বলে গালমন্দ করে কিন্তু হঠাৎ উনি এইভাবে পাল্টে গেলেন কেন নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটাই তো বুঝতে পারছি না মন এতটা পাল্টে গেল কেন কেন প্রবালদার মতন মনও ভাবছে যে আমি ঈশাকে মেরেছি নিশ্চয়ই কিছু হয়েছে মনের নাহলে যে মন আমাকে এতটা ভালোবাসত সেটা কেন করছে আর আজকে তো আপনি একদম চিন্তা করবেন না স্যার আমি এবার থেকে সবকিছু চোখে চোখে রাখবো যেখানেই সন্দেহ হবে মোবাইলে ভিডিও তুলে নেব পারবে তুমি পারবো না মানে এইটা করতে না এই বাড়িতে এসেছি তবে আমার একটা শর্ত আছে কি কি শর্ত পান থেকে চুন ঘুরলে আপনি আমাকে দেখে দাঁত খেয়ে যাবেন না কি আমি দাঁত খেয়ে চাই দাঁড়া এবার তোমার হচ্ছে দেখলেন তো বলতে না বলতে শুরু হয়ে গেলেন তবে আজ তোমায় কে বাঁচাবে তোমাকে নীল ডাউন করতেই হবে স্যার হাতে একটা স্কেল দিয়ে দেবো পুরো মাস্টার মশাই লাগবেন इनकी तरह दो कदम तो बढ़ा ले सूखी पड़ी दिल की इस जमी को भिगा दे अकेला जरा हाथ बढ़ा दे सूखी पड़ी दिल की इस जमी